ভারামান ফোরাত নদীর তীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পানি যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, একে কালী আকবর আসগর তারা যখন শহীদ হয়ে গেল, এই জাফর জয়ীফ জিন যখন হুসাইন ইবনে আলীকে বলেছে তোমাকে কি সাহায্য করতে পারি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়া বলেন না 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 আমাকে আর সাহায্য করার দরকার নেই, আমার আকবর আমার আলী আসগর এরা শহীদ হয়ে গেছে, এরা যে পথে যাবে আমি তো সেই পথে যাইতে চাই, কারণ আমার নানার এই ধর্ম এই ইসলামের জন্য রক্ত আমি দিয়া আমি আমার ইতিহাসের পাতায় আমার নামটা লিখে রাখতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি রক্ত দিতে চাই, তবে তুমি যে আমাকে সাহায্য করার জন্য বলেছ এর জন্যই তো আমি সন্তুষ্ট হয়ে গেছি। এই ছিলেন হায়দারে কারার হযরত আলীর ইমানে পাওয়ার। জুলফিকার তলোয়ার দিয়া 20,000 জিনকে তিনি হত্যা করেছিলেন। এই ছিল হযরত আলীর ইমানি শক্তি, ইমানি পাওয়ার। আর আজকে আমরা গোটা পৃথিবীতে মুসলমান আজকে মায়ের খাইতেছে, আমরা কি মায়ের খাওয়ার জাতি? আমরা তো বিড়ালের জাতি না, আমরা ছিলাম ভাগের জাতি, আমরা ছিলাম সিংহের জাতি, আমরা শাহজালালের উত্তরসূরি। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ওলিদের এই ভূমিতে ওলিদের বাদ ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচে মুন্ডা গোলা, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগমসাতি, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগমসাতি, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগমসাতি, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচে মুন্ডা গোলা, ওলিদের এই ভূমিতে ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচে মুন্ডা গোলা। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, যে শাহজালালের সামনে তিনি যখন সিলেটের মাটিতে ইমানে দাওয়াত নিয়ে এসেছিলেন, তদানীন্তন যুগের সবচেয়ে বড় পরাশক্তি রাজা গৌর গোবিন্দ এক নায়ক তন্ত্র কায়েম করে ফেলেছিল, সেই রাজা গৌর গোবিন্দ শাহজালালের সামনে মাথা নত করেছে। ভাইরা আমার, সেই ইতিহাসও আপনারা জানেন, হযরত শাহজালাল মুজাদ্দিদিয়া মনি রাহমাতুল্লাহি আলাইহি যখন 360 জন আউলিয়া নিয়ে সফর সঙ্গে নিয়ে সিলেটের মাটিতে তিনি যখন আসছিলেন, সুদূর সিয়ামন দেশ থেকে সিলেট শহরে যাইতে গিয়ে একটা নদী পার হওয়া লাগে, নদীর নাম হলো সুরমা নদী। সুরমা নদীর কাছে হযরত শাহজালাল মনি যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে তদানীন্তন যুগের পরাশক্তি রাজা গৌর গোবিন্দ শাহজালাল নিয়ামনি যেন নদী পার হতে না পারে, এজন্য নদীতে যে নৌকা ছিল নৌকাগুলি সরায় ফেলছে, মাঝি যারা ছিল এদেরকে সরায় দিছে। সে তো জানে না আল্লাহওয়ালাদের কেমন পাওয়ার, আল্লাহওয়ালাদের কেমন শক্তি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله رب العالمين বলেন হক যখন এসে যায় বাতিল তখন বিলুপ্ত হয়ে যায়, হকের সামনে বাতিল এসে দাঁড়াতে পারে না, পারে না, পারে না। হযরত শাহজালাল মনি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখুন, তিনি নদী পার হবেন, গৌর গোবিন্দ
নদী পার হওয়ার জন্য নৌকা মাঝি সব কিছু সে উঠায় দিছে। শাহজালাল ইয়ামুনি যেন পার হতে না পারেন, তিনি নদীর পারে এসে 360 জন সফর সঙ্গীকে বললেন, তোমরা সবাই চোখ বন্ধ করে ফেলো আর জায়নামাজ বিছিয়ে দাও। জায়নামাজ বিছিয়ে দেওয়া হলো, চোখ বন্ধ করে ফেললেন। আল্লাহর ওলি বললেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে চোখ খুলতে না করব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ চোখ খুলবে না, চোখ খোলার অনুমতি না দেওয়া পর্যন্ত চোখ খুলবে না। আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামুনি রামাতুল্লাহ গেলেন, সফর সঙ্গী যারা ছিল সবাই চোখ বন্ধ করে ফেলেছে, যায় নামাজে পাড়ি দিয়া যায় নামাজের উপরে তারা ভর করে পা রেখে তারা সুরমা নদী পাড়ি দিয়া দিলেন। আল্লাহর ওলি বললেন, চোখ খুলে ফেলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে তারা নদী পার হয়ে গেছে। এখন তো গৌর গোবিন্দের অন্তরের ভিতরে মারাত্মক ভয় ঢুকেছে, ভয় তো ঢুকবি, কারণ একই তো মাঝিয়ার নৌকা সব উঠায় দিছে, এরপরও তিনি জায়নামাজির উপরে পারে কি জায়নামাজির উপরে বার করে শাহজালাল ইয়ামুনি তার সফর সঙ্গী নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে দিছেন। এখন ওনার ইমানের পাওয়ারটা কি পরিমাণ একটু চিন্তা করেন, মারাত্মক পর্যায়ের ভয় পেয়ে গেছে। ভাইরা আমার, এবার শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো আর তাকে জোর করে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবেন না, কারণ ইসলামের ভিতরে কোনো জোরদবস্তি নাই। শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইসলামের প্রচার প্রসার করতেছেন, গৌর গোবিন্দের এত পাওয়ার এখন তো ওনার সঙ্গে মোকাবেলা করে পারে না, এত পাওয়ার ছিল। গৌর গোবিন্দ তৎকালীন যুগে সিলেটের প্রথম মুসলমান গাজী বোরহানউদ্দিন, এখনো সিলেট শহরে তার মাজার আছে। এই গাজী বোরহানউদ্দিন তার একটা ছেলে সন্তান হয়েছিল, সন্তানের আকিকা দিয়েছিল। আকিকা দেওয়ার পরে গরুর গোস্ত যখন গরু যখন কেটেছে তখন একটা কাক গরুর শরীর থেকে এক টুকরা গোস্ত নিয়ে যখন কাক তার বাড়িতে ফেলে দিছে, এই অপরাধী সিলেটের প্রথম মুসলমান গাজী বোরহানউদ্দিনের ছেলেকে সে শহীদ করে দিছে, হত্যা করছে। চিন্তা করেন কত বড় নাফরমান। হাজুর শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি তিনি সিলেটের মাটিতে গিয়া ইসলামের প্রচার প্রসার করতেছেন, তিনি তার কাজ মিশন বাস্তবায়ন করতেছেন। গৌর গোবিন্দ বড় বেশি ভয় পেয়ে গেছে। একদিন গৌর গোবিন্দ চিন্তা করে, শাহজালাল তুই এলাকায় তাকে রাস্তার পয়েন্টে চতুর্দিকে দাওয়াত দে। সিলেটের একটা এলাকা আছে দরগার মাজারের কাছে, এটার নাম হলো চৌহাট্টা, চৌহাট্টা পয়েন্ট। ওই চৌহাট্টা পয়েন্টে এর পাশে গৌর গোবিন্দের বাসভবন ছিল। হযরত শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার বাসভবনের সামনে গিয়ে আজান দিয়েছিলেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তার বিল্ডিং তছনছ হয়ে পড়ে গেছে, আজও তার স্মৃতি সিলেটে আছে গেলে দেখতে পারবেন। হযরত শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি কি কারণে এত বেশি ভয় পায়? গৌর গোবিন্দ চিন্তা করতেছে, শাহজালাল ইয়ামুনির সঙ্গে আমি কোনোভাবে পারি না, ওনার সামনে পড়লে তো আমার অবস্থা খারাপ, কারণ আমি তো ওনার সঙ্গে মোকাবেলা করে পারবো না। সর্বশেষ গৌর গোবিন্দ সে করল কি, তার এলাকার একজন সাফুরিয়া ছিল, ওই সাফুরিয়া ব্যক্তি আগেকার যুগে দেখতাম, ছোট্টবেলা আমরাও দেখেছি বাজারে গিয়ে গিয়ে সাফুরিয়া ব্যক্তি মানুষদেরকে সাপের খেলা দেখাইতো। ওই সাপুরিয়া ব্যক্তিরে ডাকছে, ভাই রে একটা কাজ কর। কয় কি কাজ? হে ভাই তোমার যে সাফের অনেকগুলি বাক্স আছে বড় একটা বাক্সের ভিতরে তুমি আমাকে ভরো। বইরা আল্লাহর ওলি শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহের সামনে দিয়া, শাহজালালের সামনে দিয়া তুমি যখন আমাকে নিয়ে যাইবা শাহজালাল টের পাবে না, আমি তার চেহারাও দেখবো না, সে আমাকে দেখবে না, আমি তার কাছ থেকে চলে যাব, আমার বড় বেশি ভয় হয়, না জানি তার সামনে পড়ে আমার অবস্থা কি হয়। ওই সাপুরিকে যখন লাগছে
সাফুরিয়া যদি তো সে রাজা তার কথা তো মানতে হয়। সাফুরিয়াও জানে আল্লাহ ওয়ালাদের আধ্যাত্মিক শক্তির সঙ্গে মোকাবেলা করার সাহস এই পৃথিবীর কাহারও নাই, কোনো শক্তির নাই, কোনো তরবারির নাই, কিন্তু রাজার কথা তো মানতে হবে। অনেকগুলি সাফের বাক্স, ছোট ছোট সাফের বাক্সের ভিতরে ছোট ছোট সাপ পয়রা, বড় বাক্সের ভিতরে গৌরব গোবিন্দকে বসে। বাইরা আমার গৌরব গোবিন্দকে ভৈরা আল্লাহর উলি আজর সাজালাল আমুরি রাহমাতুল্লাহর চোখ ফাঁকি দেয়া যাওয়ার জন্য সাফুরিয়া কাঁদে যখন সাফের বাক্সের ভার নিয়ে যখন সরছে, যাইতে যাইতে রাস্তার পয়েন্টে গিয়ে চৌহাট্টার পয়েন্টে গিয়া দেখে আল্লাহর উলি দাঁড়ানো। সাফুরিয়া ভয় পাইতেছে, ভয়ে তরতর করে কাঁপতেছে। আল্লাহর উলি জিজ্ঞাসা করে, ভাই রে এই সাফের বাক্সগুলির ভিতরে সাপ আসেনি কহ, কইলে যাও একটু খেলা দেখাবো উস্তাদ, খেলা দেখাইবা তাহলে আমার একটু দেখাও। যেমনি কথা বলেছি সাথে সাথে সাফুরিয়া তর তর করে কাঁপতে শুরু হয়ে গেছে। আল্লাহর উলি ডাক দেয়া কয়, ভাই সাফুরিয়া কেন কাঁপ? সাফুরিয়া ডাক দিয়ে কুজুর, আপনি তো অবশ্যই পাওয়ারি লোক, অবশ্যই আপনি টের পেয়ে গেছেন। আল্লাহর উলি ডাক দিয়ে বলেন, কি টের পাইছি? ক অবশ্যই টের পাইছেন। হযরত শাহজালাল ইয়ামুনি বলেন, তাহলে তুমি সাপের খেলা দেখানোর জন্য যাইতেছো, একটা কাজ করো আমাকে তুমি একটু সাপের খেলা দেখাও। বয়ে কাঁপতেছে আর বলেন, হুজুর বড় সাপের খেলা দেখামো না, ছোট বাক্স থেকে সময় কমাই বাজারে যাবো, মেলায় গিয়ে সাপের খেলা দেখাবো, ছোট বাক্স থেকে সাপ বের করে আপনার খেলা দেখাই। আল্লাহর উলি ডাক দিয়ে বলেন, না বড় সাপের বাক্সটা তুমি খোলো, আমি বড় সাপটা দেখতে চাই। এমনিতেই তো সাপুরিয়া বুঝে ফেলছে, সাফুরিয়া ডাক দেওয়া কখন হুজুর টের পেয়ে গেছেন আমি বুঝতে পেরেছি, সাথে সাথে আল্লাহর উলির পায়ে পড়ে গেছে। আল্লাহর উলির পায়ে পড়ে মাপ সায়ার ডাক দেওয়া কখন হুজুর বড় সাফের বক্সের ভিতরে আমি ইচ্ছা করিয়া গৌর গোবিন্দকে ভরি নাই, সে আপনাকে ভয় পায়া বলছে সাপের বাক্সে ভরার জন্যে। বড় সাপের বাক্সি আসলে সাপ নাই, আসলে গৌর গোবিন্দকে নিয়ে আসি। আল্লাহর উলি ডাক দিয়ে বলে, না আমি তো সেই বড় সাপ গৌর গোবিন্দটাকে একটু দেখতে চাই। আল্লাহওয়ালাদের কি পাওয়ার! হযরত শাহজালাল ইয়ামুনি বললেন যে সাপের বাক্সের মুখটা একটু সরা, যেমনে সরাইছে রাজা গৌর গোবিন্দ কোনো রকম, ভাইরা আমার একেবারে ছিন্ন ছিন্ন হয়ে আছে বসে আছে, সেটাকে বলতেছে, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন বিয়াতবি করব না। আল্লাহর উলি বললেন, দেখো মাফ করার তো কিচ্ছু নাই, আমার সাথে যা করছো, আমার বিরোধিতা যা করছো, এর থেকে আমি কোনো অসন্তুষ্ট হই নাই, কিন্তু কিন্তু তুমি যে ইসলামের দাওয়াত তুমি গ্রহণ করছো না, ইসলাম গ্রহণ করলে যে মুসলমানদের উপরে তুমি টর্চারিং করছো, এটাই তো বড় সমস্যা। আমি জোর করে তোমাকে ইসলামের ছায়ার তলে আমি আমি আসতে বলবো না, কারণ ইসলামের মধ্যে কোনো জোর দবস্তি নাই। ইসলাম বলে না যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাকে জোর দবস্তি করে ইসলামে নিয়ে আসতে হবে। আমার ভাইরা, এই ছিল আল্লাহওয়ালাদের আল্লাহওয়ালাদের কারামত। আল্লাহওয়ালারা যেখানে যায় পৃথিবীর কোনো অপশক্তি বাতিল শক্তি আল্লাহওয়ালাদের সঙ্গে মোকাবেলা করে পারে না। শেষ।